নতুন জেলা সভাপতি সম্বর্ধনায় গড়হাজির দলের একাধিক বিধায়ক ও প্রাক্তন জেলা সভাপতি। এই ঘটনায় আবারও প্রকাশ পেল বিজেপির গোষ্ঠী কোন্দল। যদিও সভাপতির দাবি, আমরা সকলেই একসাথেই আছি। কয়েকদিন আগেই বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা কমিটিতে রদ বদল এনেছে দলীয় নেতৃত্ব। দলের নতুন জেলা সভাপতি হিসেবে দীর্ঘদিনের কর্মী রামপদ দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার বনগাঁ জেলা দলীয় কার্যালয়ে নতুন জেলা সভাপতিকে সম্বর্ধনা দেওয়া হয়। এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে দলীয় অনুষ্ঠানে দেখা যায়নি বেশ কয়েকজন বিধায়ককে। অনুপস্থিত ছিলেন বিধায়ক অশোক কীর্তনিয়া, সুব্রত ঠাকুর, অসীম সরকার। দলের এই সম্বর্ধনা অনুষ্ঠানকে ঘিরে আবারও প্রকাশ্যে এল বিজেপির অন্তর্দ্বন্দ্ব, যা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। যদিও দলীয় কোন্দল মানতে নারাজ নবনিযুক্ত জেলা সভাপতি রামপদ দাস। তিনি বলেন, আমার সাথে বিধায়কদের কথা হয়েছে, তারা আসবেন বলেছেন। কেউ কেউ ব্যক্তিগত কাজে আসতে পারেননি, সেটা মেসেজ করে আমায় জানিয়েছেন। জেলা কমিটিতে রদবদল হওয়ায় বেশ কয়েকজন বিধায়ক বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন। এ প্রসঙ্গে জেলা সভাপতি বলেন, জেলা গ্রুপ থেকে কেউ বেরিয়ে যাননি, সকলেই একসাথে কাজ করব। আমাদের সাংগঠনিক দিক থেকে দলের ভেতরে কোনো ডিসপিউট হয়নি। আমরা সমস্ত বিধায়করা আছি, আমরা এবং আছি এবং থাকবো, আমরা বিজেপিতে আছি। আর যেটা যে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা গ্রুপ, আমি বিভিন্ন গ্রুপে আছি এবং কখন কোনো কোনো গ্রুপের থেকে বেরিয়ে যাই, কোনটা অফিসিয়াল গ্রুপ সবসময় আমরা ওইভাবে আমরা বুঝে উঠতে পারি না। বাট যেই গ্রুপ ছাড়ার সম্পর্কে যে সমস্ত অভিমত পোষণ করা হচ্ছে সেগুলো ঠিক নয়, এটা সিলি, এটা কেয়ারলেসনেস, এটা মিস্টেক ছিল। এবং সেটা যখনই আমি ফিল করতে পেরেছি, ওটা নিয়ে রাজনৈতিকভাবে ওইটাকে একটা রং দেওয়ার চেষ্টা করানো হচ্ছে বা সাংগঠনিক ডিসপিউট হিসেবে এটাকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন আমি সঙ্গে সঙ্গে ওটাকে, যে মিস্টেকটা ছিল সেটাকে রেক্টিফাই করেছি। এবং আমরা অলরেডি গ্রুপে আছি, অশোক কীর্তনিয়া অলরেডি জুড়ে গেছে আর মুকুটমণি অধিকারীও জুড়ে গেছেন, বাকি কোনো ডিসপিউট নেই এখন, আমরা আগামীতে আসি। কিছুদিন আগে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মতুয়াদের একাংশ। তারা কোনো রাজনৈতিক দলকে সরাসরি সমর্থন করবে না বলেও জানান। এ প্রসঙ্গে জেলা সভাপতি রামপদ দাস বলেন, মতুয়াদের সমর্থন তাদের সঙ্গেই থাকবে। দুদিন আগেই কালুপুরে কর্মী সম্মেলনে হাতাহাতিতে জড়ান বিজেপি কর্মীরা। বিধায়কের উপস্থিতিতে দলের কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। সভাপতি এদিন বলেন, ঘটনার সময় বিধায়ক উপস্থিত ছিলেন না, আমি বাইরে ছিলাম, আক্রান্তদের সাথে কথা বলেছি। আমি ভারতীয় জনতা পার্টির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি। সুতরাং জেলার নামেই বোঝা যাচ্ছে যে সাংগঠনিক মজবুতি করাই আছে আমার লক্ষ্য। আজকের দিনে আমার সমস্ত কার্যকর্তাদের নিয়ে আমার 1907টি বুথ, 7টা বিধানসভা, 30টি মণ্ডল, 5টি পৌরমণ্ডল, 366টি পৌরমণ্ডল বুথ, 382টি আমার, 389টি আমার শক্তিকেন্দ্র, এদের সবাইকে শক্তিশালী করা আমার কাজ। বুথ স্তরের কর্মীর পাশে দাঁড়ানো, সরকার, বর্তমান সরকার যেভাবে আফটার পোস্টপোল ভাইলেন্স যেটাকে করেছে এবং পঞ্চায়েত থেকে করে আসছে, তার মোকাবেলা করা, আন্দোলনের মধ্য দিয়ে তার মোকাবেলা করা, কর্মীদের পাশে দাঁড়ানো, কর্মীদের সুরক্ষা দেওয়া আমার প্রাথমিক কর্তব্য। সংগঠনকে মজবুত করে আগামী পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনকে দখল করা যাচ্ছে আমার মূল উদ্দেশ্য। সোমদাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।